ওয়েলকাম ফ্রম ভিয়েতনাম। তো আমরা চলে এসেছি হানয়েতে, ভিয়েতনামের ক্যাপিটাল হানয়েতে। তো কেমন করে এসেছি সেটা তোমরা দেখে নাও। হ্যালো, গুড ইভিনিং সবাইকে। এখন বাজে হচ্ছে বিকেল 5টা। তো এখন আমরা বেরিয়ে যাব, এয়ারপোর্টের উদ্দেশ্যে যাব। মোটামুটি 6টা নাগাদ আমাদের পৌঁছে যেতে হবে, যেহেতু 10টা থেকে 10টার সময় আমাদের ফ্লাইট। তো এই যে আমাদের দুটো বড় বড় ট্রলি হয়েছে, অ্যান্ড আমি তো প্রচণ্ড এক্সাইটেড, একটু একটু নার্ভাসও ফিল করছি, বিকজ ফ্লাইটে আমার একটু ভয় লাগে, বাট এক্সাইটমেন্ট অনেক বেশি। তো চলো বেরিয়ে, তারপরে আমার কথা বলো। আমাদের ক্যাব এসে গেছে, আমরা এখন পৌঁছে গেছি এয়ারপোর্টে। তো আমরা কোথায় যাচ্ছি জি? আজকে আমরা কোথায় যাচ্ছি না, এখন আমরা কোথায় যাচ্ছি? এখন আমরা এয়ারপোর্টে যাচ্ছি। এয়ারপোর্ট থেকে হানয়। আমরা এখানে লাগেজ রাখবো, মানে খোঁজ খবর করে বুঝতে পারলাম এখানে লাগেজ রাখা হবে, তাই এদিকে আমরা যাচ্ছি। তো এখন আমরা লাগেজ ড্রপ আর চেকিং করে কোথায় যাচ্ছি? ইমিগ্রেশনের দিকে যাচ্ছি। তো ইমিগ্রেশন সিকিউরিটি চেক করে তারপর একদম ভেতরে গিয়ে রিল্যাক্স করে বসবো। সময় অনেকই আছে, 6:45, 7:45 10টায় ফ্লাইট আছে, কিছু খাওয়া দাওয়া করবো, কারণ রাতের ফ্লাইট যেহেতু খিদেও পেয়ে যাবে। এটা হচ্ছে ইমিগ্রেশন কাউন্টার, আর রাখা যাচ্ছে ইমিগ্রেশন কাউন্টারে, ওর পেছন আমি। লেটস গো। তো আমাদের ইমিগ্রেশন সিকিউরিটি চেক আপ সবই হয়ে গেছে, বোর্ডিং পাসও পেয়ে গেছি। খাবার গুলোর দাম দেখে তো আমাদের মাথা খারাপ হয়ে গেল, যদিও এক্সপেক্ট যে করিনি তা নয়। তো ওয়া মোমোটাই আমাদের ভ্যালু ফর মানি মনে হলো। ছবি মিলছিল না, ওই জন্যই বোধহয় ভিসাটা দেখতে, তো ভিসাও দেখতে চাই না, ভিসা জেনারেলি দেখতে চাই, বাট রাখার দেখতে চাই না। আমার ভিসাটা দেখলো, দেখে ঝাপঝাপ যাকে সন্দেহজনক লাগে তাকে তার ভিসা চেক করে, তিনটে স্ট্যাম্প মেরে দিল। এই যে প্লেনের ভেতরে পাইলটকেও দেখা যাচ্ছে। এই প্লেনটাকে যদি রিফুয়েল করা হয়, দেখবে প্লেনের ওই উইংসগুলো আছে না, ডানা, প্লেনের ডানার মধ্যে ফুয়েল করা হয়। আজকে এয়ারপোর্টে বেশ ভালোই রাশ আছে, জাস্ট মানে বসার জায়গাও সেরকম নেই, জাস্ট পেছনে ভিড়টা দেখো। আমরা খালি এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি আর কি করছি, রিলস বানাচ্ছি, ছবি তুলছি। এখন তো বাজে সবে 8:30। আচ্ছা, এখন চেক ইন চলছে, স্কেডিউল ওয়াইজ 8:45 চেক ইন কাউন্টার বন্ধ হয়ে যাবে, বাট আমাদের সব কিছুই হয়ে গেছে, তো আমরা ভেতরেই ওয়েট করছি। আর ওখানে ল্যান্ডিং টাইম হচ্ছে ভিয়েতনামের টাইমে হচ্ছে 2:10, তাই তো? হ্যাঁ, ভিয়েতনামের 2:10 মানে হচ্ছে ইন্ডিয়ার ISTR 12:40, ঠিক আছে? মোটামুটি 2:40 ফ্লাইট আছে। আম
আমরা টিকিট কেটেছি হচ্ছে ইয়াত্রা থেকে। প্রথমে স্কাই স্ক্যানারে কম্পেয়ার করে দেখে নিয়েছিলাম, তো তোমরা যখনই কোথাও যাবে স্কাই স্ক্যানারে মোটামুটি সোর্স আর ডেস্টিনেশান দিয়ে রিটার্ন টিকিট দিয়ে কম্পেয়ার করে দেখিয়ে নেবে, ওখানে মোটামুটি দেখিয়ে দেয় কোন সাইটে মোটামুটি কবে কম টিকিট আছে। তো আমরা টিকিট খুব বেশি আগে থেকে কাটিনি, মাত্র 5 weeks আগে কেটেছি। আজকে হচ্ছে মার্চের 12 তারিখ, ঠিক আছে, ফেব্রুয়ারির 4 তারিখ আমরা টিকিট কেটেছি। ওটাই আমরা জানতাম যে 4-5 মাস আগে কাটলে টিকিটের দাম কম পড়ে, বাট মাত্র 5 weeks আগে কেটে টিকিটের কি দাম পড়েছে ওভারঅল, ইনক্লুডিং আমাদের হচ্ছে ওখান থেকে আমি যাত্রার থেকে একটা অফারে আমি এও করে নিয়েছিলাম, কি বলে ইন্স্যুরেন্সটাও করে নিয়েছিলাম, তো সেটার কত কি দাম পড়েছে, টোটাল আপ ডাউন রিটার্ন টিকিটের কস্ট কত সেটাও পেয়ে যাবে। অ্যান্ড এটাই, আর হচ্ছে আমাদের হানয়তেই চেক ইন, আর হচ্ছে ঢুকবো ভিয়েতনাম, আর হানয় দিয়েই বেরোবো, সেই অনুযায়ী আমাদের ভিসাটাও করা আছে। জেনারেলি ভিয়েতনাম গভর্নমেন্টের সাইড থেকে ভিসা করতে হলে $25 করে লাগে, ঠিক আছে, বাট আমাদের কাছে অত সময় ছিল না। আমরা ভিয়েতনামেরই মানে লোকাল একটা ট্যুর অপারেটারের সাথে যোগাযোগ করেছিলাম ওখানে কিছু উপকারিটি করার জন্য, ওদের থেকেই ই ভিসার সার্ভিসটা নিয়ে $33 করে পড়েছে, ঠিক আছে, আমাদের কোনো হেডেক নিতে হয়নি, এক সপ্তাহের মধ্যে আমাদের ই ভিসা করে পাঠিয়ে দিই, ঠিক আছে। ওরা এই ভিসাটার ভ্যালিডিটি হয় 30 দিন, সিঙ্গেল এন্ট্রি ভিসা, মানে তুমি একবারই যেতে পারবে $25 যে ভিসাটাই। আর একটা জিনিস, যখনই তোমরা ইন্টারন্যাশনাল ট্র্যাভেল করবে ট্র্যাভেল ইন্স্যুরেন্সটা করিয়ে নেবে মাস্ট, 700-800 টাকার জন্য কখন কোথায় গিয়ে কী হয়ে যায় বলা যায় না। আমরা যে টিকিটটা কেটেছি ওটাতে আমাদের 20 কেজি করে লাগেজ অ্যালাউড, ঠিক আছে, তো আমাদের দুজনের লাগেজ দুটো ট্রলি মিলিয়ে 30 কেজি হয়েছে, আর কেবিন প্যাকেজ 7 কেজি করে অ্যালাউ অতও হয়নি, আমারটা বোধহয় 5 কেজি হয়েছে, রাখার ওই 2-2.5 কেজির মধ্যেই হবে, ছোটো একটা ব্যাগ আছে, তো আমাদের লাগেজ বেশি লাগেনি। অ্যান্ড আর একটা জিনিস, সেটা হচ্ছে টিকিট কাটার পরে তোমাকে সিট সিলেকশন করতে হবে, তো কিছু ফ্রি সিট থাকে, জেনারেলি সেটা মিডিল বা আইলের দিকে থাকে বা পেছনের দিকে থাকে, তো তোমরা যখন সিট সিলেকশন করবে, ধরো দুজনে যাচ্ছ, তো একটা মিডিলের ফ্রি সিট নিয়ে নেবে, তার সাথে উইন্ডোর একটা নিয়ে নেবে, তাহলে একটার প্রাইস দিলেই তোমাদের হয়ে যাবে। তো আমি ওরকম যাওয়ার সময়ও একটা মিডিলের ফ্রি সিট নিয়েছি, উইন্ডোর একটা সিট সিলেক্ট করেছি পেড, আর আসার সময়ও সেম মিডিলের একটা সিট ফ্রি ছিল, আর তার সাথে একটা উইন্ডোর পেড সিট নিয়ে নিয়েছি। ওই যে হাই তুলছে এখন থেকেই, করে হাই তুলছে, ঘুম পেয়ে গেছে, ফ্লাইট উঠে কি করবে জানি না। হ্যাঁ এই তো রেকর্ড করে, তো গালটা চকচক করছে, কি করেছিস? আমারটাও করছে। এয়ারপোর্টে কত জিনিস দেখা যায় দেখো, এই নতুন চাদর কিনে গায়ে দিয়েছে, ট্যাগটা এখনো ঝুলছে। বোর্ডিং শুরু হয়ে গেছে, আমরা ওইদিকেই তাই যাচ্ছি, আর কি বলবো, যাই না, খুব এক্সাইটমেন্ট ফিল হচ্ছে, যাই ফ্লাইটে উঠে আমার কথা। বোর্ডিং হয়ে গেল, এবার আমার গলা শুকিয়ে গেছে। সো বোর্ডিং কমপ্লিট, এখন আমরা ফ্লাইটে উঠবো, তাই তো? 25 মিনিট আগে কিন্তু বোর্ডিং গেট বন্ধ হয়ে যায়। হ্যাঁ আমরা ফ্লাইটে উঠে গেছি, তো আমি উইন্ডো সিট পেয়েছি জি আমার পাশে, কিন্তু ভিয়েতনামের ভেতরে যে মানে দিল্লিতে এগুলো থাকে ভিয়েতজেট বা এইগুলো, ওইগুলো মোটামুটি এরকমই পড়ে প্রাইস, বাট ওদের মানে আরো কনজেস্টেড, ইকোনমি ফ্লাইটের নামে, মানে আমাদের এখানে লেগ স্পেস মোটামুটি যা আছে, ঠিক আছে, খারাপ লেগ স্পেস নয়, উইন্ডো সিট পেয়েছে রাখা, এটাই হচ্ছে বড়। হ্যাঁ উইন্ডো সিট পেয়েছি, বাট আমার তো ভয় লাগছে, আমি কী করবো উইন্ডো সিটে, আমার তো ভয় করছে। ভয় কি, উইন্ডো ভয় করলেই যে না সাফোকেশন হচ্ছে, অনেক প্রবলেম, কোনো প্রবলেম নেই। আর কি বলে, আমাদের 2 ঘন্টা 40 মিনিটের ফ্লাইট, টাকা বলছে টেনশন করবে, আর আমি বই নিয়ে নিয়েছি, বই পড়বো, আমি গান ডাউনলোড করে, গান ডাউনলোড করেছে, গান শুনবে, আমি বই পড়বো। কে 7000 ফিট কিউ চাইপে উড়ান ভরেঙ্গে কোয়েল প্রীতি কাজল ও মেরে সীমা আপকে মুখ্য কর্মকর্তা। এবারে অন্ধকার করে দিয়েছে, এবারে এবারে কি হবে, এবারে টেক অফ করবে, জানাই তো দৌড়াবে, তারপর টেক অফ করবে। আমার ভীষণই ভয় করছে, ভীষণ অ্যাংজাইটি টাইপের হচ্ছে, সেজন্য আমি ক্যামেরাটা অন রাখছি।
পাতার ছোট ছোট গল্পগুলোই পড়ি। আমি যে কি করছি আমি নিজেও জানি না, আমি গান শোনার জন্য গান ডাউনলোড করে নিয়ে এসেছি, বাট আমার সেটাও বোর হচ্ছে না, কি করবো বুঝতে পারছি। জল খাবো তারপরে করবো তারপরে করবো, কি যে করছি জানলা দিয়ে দেখাও যাচ্ছে না, মানে কি করবো খুঁজে পাচ্ছি। জানলাটা ফুটো করে দেবো শেষ, তাহলে ঠ্যাক 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 করে চিকেন নুডলস আর নাটকেস চলে এসছে, সল্টেড সল্টেড কি কাজু ক্যাশু, তার সাথে কী আছে এটা ডায়েট কোক আর একটা জুস, ঠিক আছে। এই সর্বমোট জিনিসের দাম হচ্ছে 600 টাকা। নর্মাল কাজু সল্টেড আর এখানে রাখার কান বন্ধ হয়ে আসছে, তাই কানে ইয়ারবাডস ঢুকিয়ে রেখেছে। কিরে পৌঁছে গেলাম তো এখন আমরা ফ্লাইট থেকে নেমে এই যে এয়ারপোর্টে, এখন ইমিগ্রেশন ডান হয়ে গেছে, স্ট্যাম্প পড়ে গেছে, তো এখন আমরা যাচ্ছি আমাদের ব্যাগ কালেক্ট করতে। এখন টাইমটা বলো, এখন টাইম হচ্ছে 1:45। মজার জিনিস দেখো, এই যেখানে একটা লাগেজ নীল আর হলুদ, ঠিক আছে, আর এই যে রাখার লাগেজ সেম লাগেজ সেম কালার। আমি ওকে বলেছিলাম, আমি ওকে বলেছিলাম এরকম পাবি। এবার আমরা কত ছবি টবি তুলবো দেন যাবো, কারণ ছবি তোলাটা ইম্পর্টেন্ট। আমাদের ফ্লাইট ল্যান্ড করার কথা ছিল 2:10, বাট এখন বাজে হচ্ছে 2:23। আমাদের ইমিগ্রেশন কমপ্লিট করে এই যে লাগেজ পাওয়া হয়ে গেছে, তো ফ্লাইটটা অলরেডি 20-25 মিনিট আগেই ল্যান্ড করে গেছে। তো তো তার সাথে সাথে ইমিগ্রেশন হয়ে গেছে, ইমিগ্রেশনে কোনো ঝামেলা ছিল না, শুধু পাসপোর্ট নিলো, ঘুমন্ত চোখে স্ট্যাম্প মেরে দিল, দিয়ে আমরা বেরিয়ে এলাম, আর লাগেজ পেতে অসুবিধা হয়নি, একদম শুরুর দিকেই ছিল। তো চলো এবার বেরোনো যাক বাইরের দিকে, লেটস সি দ্য নিউ সিটি। তো আমাদের ক্যাব বুক করাই ছিল আগে থেকে, আমাদের গাড়ি ভরসা গুগল ট্রান্সলেটার, বেশ মজা লাগছিল আমার। So you do
watch Bollywood movies? Kuch Kuch Hota Hai. Yes, 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 yes. Shah Rukh Khan. Yes. রাতের অন্ধকারে একটা নতুন দেশে একটা নতুন শহরে এইভাবে গাড়ি করে যেতে বেশ এক্সাইটমেন্ট হচ্ছিল। গাড়িতে বসে বসে আপকামিং ডেজগুলোর কথা ভাবতে ভাবতে আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেলে। তখন রাত 3টে। বলাই বাহুল্য হোটেল লবিতে শুধু ম্যানেজারই উপস্থিত ছিলেন। উনি আমাদের আমাদের রুমে নিয়ে গেলেন। হাই, তো আমরা আমাদের হানয়ের হোটেলে চেক ইন করে গেছি। আমরা যা কসমো হোটেল অ্যান্ড স্পা এখানে আছি। তো আমি আগে থেকে আমাদের রুম একটু দেখিয়েছিল, ছবি পাঠিয়েছিল, কিন্তু সত্যি বলছি এখন রুমে ঢুকে আমি অবাক হয়ে গেছি যে এতটা সুন্দরভাবে আমি এক্সপেক্ট করিনি, কিন্তু খুবই ভালো রুমটা আমরা পেয়েছি। এই হচ্ছে আমাদের হানয়ের রুম, বেডরুমটা। এটা হচ্ছে আমাদের বেড, সাইডে এরকম, হ্যাঁ, ওয়াশরুমটা দেখাই চলো, দেখো কত সুন্দর। এখানে ইভেন হেয়ার ড্রায়ারও দিয়েছে। এটা আমি আমার বই বই হেয়ার ড্রায়ার নিয়ে এসেছি, ভাবলাম দেবে না, কিন্তু দেখলাম দিয়েছে। আর এখানে বাথটাবও আছে, দুপাশে এত বড় বড় আয়না, দুপাশে এত বড় বড় এখানে, হ্যাঁ, এখানে শ্যাম্পু আছে, বাথ জেল, আর ভেতরে এখানে কি আছে পোকাটা একটু দেখো তো, এখানে কিছু আছে সেটা দেখতে হবে। ও, এখানে টিস্যু আছে, যাক ভালো। মানে আমাদের রুমেও এত বড় একটা ফুল লেন্থ মিরর আছে, আর এখানে আমাদের ওয়ার্ডরোব আছে, এন্ড সিকিউরিটি লক তো আছে। তো আমরা এই জাস্ট একদম ফ্রেশ ট্রেশ হয়ে এলাম, এসে জাস্ট বসেছি, একটু শুয়ে পড়বো। এখন রাত, মোটামুটি রাত নয়, এখন ভোর বলা যায়, 4টে বাজে, বাট আমাদের কাছে তো এটা মানে যাই হোক রাতই, আমাদের একটু শুতে হবে। কালকে আবার 9:30 মধ্যে নাকি ব্রেকফাস্ট এন্ড হয়ে যাবে, 6:30 থেকে 9:30 ব্রেকফাস্ট। সুতরাং আমাদের মোটামুটি মানে অ্যালার্ম দিয়ে শুতে হবে, 8:30 উঠে আগে ব্রেকফাস্টের জন্য দৌড়াতে হবে, তারপর 8:30 উঠবো না, ও 9:00 উঠলেই হবে, নট জাস্ট ব্রাশ করে তো চলে যাব, 8:30 উঠবো, 8:30 উঠে চলে যাব, এটা করে ব্রেকফাস্ট করে এসে আবার ঘুম পেলে একটু ঘুমাবো, তারপরে কালকের গল্প। বেশিক্ষণ ঘুমানো যাবে না, তবে ঘুমিয়ে গেলে আর কি, মানে একটা দিন পুরো ওয়েস্ট করব না আমরা। কালকে আমরা হানয় সিটির মধ্যেই কয়েকটা জায়গায় ঘুরতে যাব, সেটা তোমাদের নেক্সট ব্লগে দেখাবো। তো আজকের মতো তাহলে ব্লগটা এই পর্যন্তই, তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে জানিও, আর এর পরপর অনেকগুলো ব্লগ আসবে ভিয়েতনাম রিলেটেড, তো তোমরা ফলো রেখো ভিডিওগুলো, আর দেখা হবে, পরের ব্লগে, ততক্ষণ টাটা অ্যান্ড গুড নাইট কাজু ভাই, টাটা।